তাকিয়ে রয়েছে একেবারে বেলঘড়ি, আর সেই ছবি আপনাদের সামনে সরাসরি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটার পর একটা ট্রাঙ্ক এবং সেই ট্রাঙ্ক ভর্তি কোটি কোটি টাকা। বেলঘড়িয়ায় যে বাড়ি অর্থাৎ যে ফ্ল্যাট রয়েছে অর্পিতার, সেই ফ্ল্যাট থেকে মূলত এই কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে, বাজেয়াপ্ত করেছে ইডি। আর এই মুহূর্তে সেই টাকাই অর্থাৎ বাক্সবন্দি সেই টাকা ট্রাঙ্কে করে নিয়ে যাওয়া হচ্ছে। বিক্রান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ইতিমধ্যেই কটা ট্রাঙ্ক গাড়িতে তোলা হয়েছে এবং সার্বিক ছবিটা এই মুহূর্তে ঠিক কি রয়েছে ইডি সূত্রে কি জানতে পারছো? দেখো তারা এই মুহূর্তে কিন্তু ইডি অফিসাররা কিন্তু বেরিয়ে যাচ্ছে, 10টি ট্রাঙ্ক কিন্তু তারা নিয়েছিলেন এবং 10টি ট্রাঙ্ক করে সমস্ত কিছু তারা কিন্তু সিজ করে নিয়ে গেছেন। এবং এই মুহূর্তে একের পর এক ইডি অফিসাররা যারা রয়েছেন তারা প্রত্যেকের গাড়ি কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবং ওপরে যে ফ্ল্যাট সেই ওপরে খবর পাওয়া যাচ্ছে যে ফ্ল্যাট কিন্তু সিজ করে দেওয়া হয়েছে। এবং আমার ভিডিও জার্নালিস্ট দেবাশিস রায়চৌধুরী সেই ছবি দেখাচ্ছে যে একের পর এক গাড়ি যারা গতকাল সকাল 11টা থেকে 11:30 থেকে যারা ছিল তারা কিন্তু প্রত্যেকে উঠে বেরিয়ে যাচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকেই কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং কোনোরকম কোনো তারা মিডিয়ার সামনে কিন্তু কোনোরকম কোনো কথা বলেননি যে একদম এক্সাক্ট ফিগারটা কত, লিকুইড ক্যাশ বা গোল্ড বা প্রত্যেকটা কিন্তু কোনো এক্সাক্ট ফিগার কিন্তু তারা এখনও কিছু বলতে যাচ্ছেন না। এবং সমস্যাটাই তারা কিছু বেরিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ মুখের যে হাসি, সেই মুখের হাসিটাও কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকে কিন্তু যথেষ্ট মানে রিল্যাক্সেশনের মুডে রয়েছে, কারণ প্রত্যেকে কিন্তু হাসছেন দিব্যি। এবং তারা দেখতে পাচ্ছ যে ছবি তারা কিন্তু একের পর এক তদন্ত করে বেরিয়ে যাচ্ছে এবং এরপর নেক্সট কি আপডেট হবে আবার তারা কি করবে একেবারে তাই বিক্রান্ত। অর্থাৎ এক কথা বলতে গেলে ইডির অফিসাররা যারা গতকাল রাতভর এই গণনার সঙ্গে ছিলেন, অর্থাৎ এক কথা বলতে গেলে যে টান টান উত্তেজনা ছিল তার হয়তো পরিসমাপ্তি এই সকালবেলা হলো। এবং তাদের মুখে চোখে একটা হাসি, প্রশান্তির হাসি, যেন কার্যত একটু ব্যঙ্গার্থক মনে হচ্ছে, যেখানে গোটা রাজ্যের মানুষ এই মুহূর্তে ঠিক এইরকমভাবে ব্যঙ্গার্থক হাসি হাসছেন বাড়িতে বসে। বিক্রান্ত, যারা বেরিয়ে আসছেন অর্থাৎ এই গণনার পরবর্তী সময় বেরিয়ে আসবার পর তারা কি কোনো কিছু বলছেন? তুমি আমাদের সঙ্গে থাকো, শ্রেয়সী আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শ্রেয়সী, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, সুতরাং এডির অফিসাররা বেরিয়ে আসছেন যেমনটা ছবিতে ধরা পড়ছে, কিছু কি তারা বললেন? আরেকবার যদি একটু বলো। ইডির অফিসাররা ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন, ভোর রাতে গণনা শেষ হয়েছে, এক্সাক্ট ফিগারটা ঠিক কি রয়েছে টাকার তা বিষয়ে কি তারা কিছু বলছে? দেখো তোমাকে আমি সবপ্রথমে একটুখানি ছবিটা দেখাবো। দেখো ইডি আধিকারিকদের গাড়ি কিন্তু ইতিমধ্যেই বেরোচ্ছে। দেখো এখনো পর্যন্ত যে সম্পত্তির খতিয়ান পাওয়া গেছে তার মধ্যে 30 কোটি টাকা কিন্তু নগদ উদ্ধার করা হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত খবর পাওয়া গেছে। এছাড়াও দেখো সোনার কয়েন সহ একাধিক কিন্তু জিনিসপত্র পাওয়া গেছে। এবং এই ফ্ল্যাট যে জায়গা থেকে, বেলঘড়িয়ার যে আবাসন থেকে কাল থেকে ক্রমাগত তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, সেই আবাসনের শুধুমাত্র কিন্তু ঘর বা আলমারি নয়, তার পাশাপাশি শৌচাগার থেকেও কিন্তু বিপুল পরিমাণে টাকা মিলেছে। এবং বর্তমানে দেখো তোমাকে দেখাচ্ছি পুরো আবাসনের ছবিটা, দেখো তুমি দেখতে পাচ্ছ রাতভর তল্লাশি এবং রাতভর টাকা গণনার পরে এক্সাক্ট যে ফিগারটা পাওয়া গেছে 30 কোটি টাকা, অর্থাৎ আমরা এর আগে টালিগঞ্জে দেখো যে ছবিটা দেখেছিলাম সেই ছবিটা কিন্তু এক্ষেত্রে এসে আরও বাড়লো। অর্থাৎ টালিগঞ্জের পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মোট 30 কোটি টাকার ক্যাশ উদ্ধার হয়েছে। এবং তার পাশাপাশি দেখো গোল্ড বার, জুয়েলারি, প্রপার্টির কাগজপত্র পাওয়া গেছে এবং তাছাড়াও কিন্তু সিলভার কয়েন পাওয়া গেছে। দেখো যে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে দেখো 5 কেজির গোল্ড বার এবং জুয়েলারি পাওয়া গেছে। এবং সব মিলিয়ে যে সম্পত্তির যে হিসাব ইতিমধ্যে পাওয়া গেছে তা কিন্তু প্রচুর পরিমাণে। এবং ইতিমধ্যে দেখো যে ছবি আমরা দেখিয়েছি যে ট্রাঙ্ক ভর্তি করে টাকা নিয়ে যে 30 কোটি টাকা, সেই 30 কোটি টাকা সহ আরও বিভিন্ন সম্পত্তি নিয়ে ইতিমধ্যেই কিন্তু ইডির টিম কিন্তু বেরিয়ে গেছে। এবারে দেখো দেখার যে এর পরবর্তীতে আর কী কী হদিশ পাওয়া যায়, আর কী কী খোঁজ পাওয়া যায়, কারণ এখনও পর্যন্ত কিন্তু একাধিক সম্পত্তির কিন্তু খোঁজ মিলেছে এবং যে সমস্ত সম্পত্তির কাগজপত্র ইতিমধ্যেই পাওয়া গেছে সেই সূত্র মারফত আর কোন কোন জায়গা থেকে আর কোন কোন সম্পত্তি এবারে সামনে আসে সেইগুলো কিন্তু দেখো এবার দেখার। কারণ শুধুমাত্র একজনের নামে নয়, একাধিক নামে, বেনামে একাধিক জায়গায় সম্পত্তি রাখা রয়েছে। সে যদি আমরা কলকাতা বলি, কলকাতা থেকে মেদিনীপুর বলো বা বীরভূম বলো, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু একাধিক বাড়ি, একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এবং বিশেষত গতকাল থেকে যে নাটকীয়তা আমরা দেখলাম, যে নাটকীয় মোড় আমরা দেখলাম এই পুরো বিষয় নিয়ে, এই দুর্নীতি মামলায়, তা কিন্তু নিঃসন্দেহে যে টালিগঞ্জের পরে বেলঘড়িয়ার এই ছবি সাধারণ
সাধারণ মানুষের কিন্তু একটাই প্রশ্ন যে আর কত টাকা। একেবারে তাই শেষ, এবং গতকাল থেকে হয়তো এই টানটান উত্তেজনা রাজ্যের মানুষের মধ্যে ছিল, এবং তারা বারংবার বলছিলেন যে ছাপিয়ে যেতে চলেছে কি বেলঘড়িয়া। তার কারণ টলিগঞ্জ থেকে যে পরিমাণ অর্থ পাওয়া গিয়েছিল তারপর একেবারে লিকুইড ক্যাশ, এবং ক্যাশ বাজেয়াপ্ত ইতিমধ্যেই ইডির অফিসাররা করেছেন, যেমনটা আমাদের যারা ভিডিও জার্নালিস্ট রয়েছেন এবং একই সঙ্গে রিপোর্টাররা রয়েছেন তারাও যেমনটা জানালেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু ট্রাঙ্ক ভর্তি করে, অর্থাৎ 15টি ট্রাঙ্ক সেখানে নিয়ে যাওয়া হয়, ট্রাঙ্ক ভর্তি করে বিপুল পরিমাণ যেমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে প্রায় 30 কোটি টাকা, একটা দুটো নয়, 30 কোটি টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, এবং ট্রাঙ্কে করে সেই টাকা গাড়িতে তোলা হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু সম্পূর্ণভাবে এই টাকাগুলো তোলার কাজ শেষ হয় এবং তার পরবর্তীতে তা সম্পূর্ণ চলে যায় রিজার্ভ ব্যাংকে, কারণ সেখানেই টাকা মজুত রাখার একটা পরিকল্পনা কিন্তু রয়েছে ইডির আধিকারিকদের। ইতিমধ্যে ইডির তদন্তকারী অফিসাররা তারাও বেরিয়ে পড়েছেন যেমনটা আমাদের প্রতিনিধিদের কাছ থেকে জানতে পারলাম, কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতন তাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, তারা ভাবতে পর্যন্ত পারেননি যে যারা পাশের বাড়ির ফ্ল্যাটে রয়েছেন তাদের বাড়ি থেকে এইরকম বিপুল পরিমাণ অর্থ বের হবে। শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছে এবং একই সঙ্গে বিক্রান্ত রয়েছে, তবে আমি শ্রেয়সীর কাছে আরও একবার যাব। শ্রেয়সীর স্থানীয় বাসিন্দারা তারাও রাতভর ঘুমাতে পারেননি, তারাও ভাবছেন যে কী হয় কী হয়, এই উৎকণ্ঠা নিয়ে সারাটা রাত কাটিয়েছেন তারাও।